বিশালাকার এক নক্ষত্র ভেঙে ছড়িয়ে পড়ল গোটা গ্যালাক্সিতে। আচমকাই এই চিত্র ধরা পড়ল নাসার মহাকাশে পাঠানো স্যাটেলাইট ক্যামেরাতে। ক্যামেরাতে ধরা পড়েছে এক তীব্র আলোর ছটা। নাসার হার্ভার্ড টেলিস্কোপে ধরা পড়েছে এই বিশাল মহাজাগতিক বিস্ফোরণ। ক্যামেরাতে ধরা পড়েছে মহাকাশের এই অভূতপূর্ব ঘটনা। এক বৃহদাকার লাল উজ্জ্বল নক্ষত্র বিস্ফোরিত হয়ে তীব্র আলোর ছটা সৃষ্টি করল আকাশ জুড়ে। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকরা 130 দিন ধরে এই নক্ষত্রকে ঘিরে চালাচ্ছিল তাঁদের গবেষণা। দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, এত বৃহৎ নক্ষত্র বিস্ফোরণ সাম্প্রতিককালে দেখা যায়নি। বিজ্ঞানীরা এও জানিয়েছেন, পৃথিবী থেকে 12 কোটি আলোকবর্ষ দূরে একটি গ্যালাক্সিতে এই ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, এই নক্ষত্র সূর্যের থেকেও 12 গুণ বেশি বড় এবং ভারী, যার বিস্ফোরণের সময় আলোতে ভর্তি হয়ে যায় গোটা গ্যালাক্সি। এই বিস্ফোরণের মধ্য দিয়েই নক্ষত্র বা তারার জন্ম এবং মৃত্যু হয়। এই নক্ষত্র বিস্ফোরণের মধ্য দিয়ে একাধিক বামন গ্রহের জন্ম হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। তবে হার্ভার্ড টেলিস্কোপে এই চিত্র ধরা পড়লেও সম্প্রতি যে জেমস ওয়েব পাঠানো হয়েছে সেটি যখন তার কাজ শুরু করবে তখন আরও তথ্য পাওয়া যাবে বলে মহাকাশ বিজ্ঞানীরা আশা করছেন। তবে সাম্প্রতিককালের যে বিস্ফোরণ ক্যামেরা ধরা পড়েছে তা একটি অন্যতম মহাজাগতিক ঘটনা বলে দাবি করছেন বিজ্ঞানীদের একাংশ।